মেয়েদের জনিতে চুলকায় কেন? কোন দেশের প্রধান খাদ্য কলা? কোন দেশে এখনো 2013 সাল চলছে? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় কোথায়? আলুর ব্যবহার প্রথম শুরু হয় কোন দেশে? এমন সব জানা অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন এক, কোন দেশের প্রধান খাদ্য কলা? উগান্ডা, জাপান, চীন, পাকিস্তান। সঠিক উত্তর, পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার মানুষের প্রধান খাদ্য কলা। এক সময় প্রাকৃতিকভাবে উৎপাদিত কলাই ছিল তাদের জীবন ধারণের প্রধান উপকরণ। প্রশ্ন দুই, কোন দেশে এখনো 2013 সাল চলছে? লিবিয়া, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া। সঠিক উত্তর, ইথিওপিয়া, যেখানে সময়ের গতি এখনো পিছিয়ে, মানে যে দেশে এখনো 2013 সালেই আটকে রয়েছে। বিশ্বের অন্যতম এই বিচিত্র দেশটি হচ্ছে ইথিওপিয়া। প্রশ্ন তিন, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় কোথায়? সিকিম, পাঞ্জাব, গুজরাট, কেরালা। সঠিক উত্তর, কেরালায় রয়েছে সর্বোচ্চ অপরাধের হার। 2012 সালের হিসাবে 723.2 জন প্রতি 1 লাখ ব্যক্তির মধ্যে, এর মধ্যে সংঘটিত 50.9% মামলা দায়ের করা হয়েছে বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে মৃত্যু অথবা রাস্তায় ক্ষিপ্ততায়ের জন্য। এবং নাগাল্যান্ডের সর্বনিম্ন অপরাধের হারের রেকর্ড 55.1 প্রতি 1 লাখ ব্যক্তির মধ্যে। প্রশ্ন চার, আলুর ব্যবহার প্রথম শুরু হয় কোন দেশে? ভারত, বাংলাদেশ, পেরু, রাশিয়া। সঠিক উত্তর, ভারতে প্রথম আলু চাষ শুরু করেছিল পর্তুগিজরা। যদিও তারা আলুকে পটেটো বলতো, তারপরে পটেটো অর্থাৎ আলুতে রূপান্তরিত হয়। ভারতের পশ্চিম উপকূলে তারা 17 শতকের প্রথম দিকে আলু চাষ শুরু করে, পরে 18 শতকের শেষের দিকে উত্তর ভারত ও বঙ্গে ব্রিটিশরা আলু প্রচলন করেন। প্রশ্ন পাঁচ, মেয়েদের জনিতে চুলকায় কেন? এর সঠিক উত্তর হচ্ছে, এগুলো হতে পারে দৈনন্দিন কিছু কারণে, যেমন অটোশট বা টাইট জামা কাপড় এবং অন্তর্বাস পরলে। যৌনাঙ্গের চুল কাটা বা ছেঁচে ফেলার জন্য জ্বালা পোড়া, যৌনাঙ্গের চুল কাটার সময় তার গোড়ায় সংক্রমণ হয় এবং স্থূলতার কারণে যখন ত্বকের ভাঁজে ঘর্ষণ এবং ঘাম মিলেমিশে জনিতে জ্বালা হয়।